এখন আছে কামারপুকুর লাহবাবুতে দুর্গা মণ্ডপে। সামনে কিন্তু পুজো, মহালয়ার পর কিন্তু পুজোর ঘণ্টা বেজে যাবে। এখন আমরা যাবো কিন্তু কামারপুকুর স্টেশন দেখাচ্ছে। স্টেশন এখন কেমন অবস্থায় আছে, তার আগে লাহবাবুতে দুর্গা মণ্ডপে হাজির হয়েছে এবং দেখতে পাচ্ছেন মাতৃ প্রতিমা। আমরা মায়ের কাছে একটাই প্রার্থনা করবো, মা যেন কামারপুকুরে ট্রেন আসে এবং সেই ট্রেন যেন কামারপুকুর হয়ে বিষ্ণুপুর যায়। তাই মাকে প্রণাম করে এখন যাবো আমরা কামারপুকুর স্টেশন। তাই ভিডিওর প্রথমে আমরা দেখালাম লাহবাবুতে দুর্গা মণ্ডপের কিছু ছবি আপনারা দেখানোর চেষ্টা করলাম। এরপর এখন যাব কামারপুকুর স্টেশন। চারদিকে কিন্তু একটা সাজসাজো রূপ, 10 দিন যাত্রা পালা হয় এখানে, 10 দিনে 10টা যাত্রা পালা। তাই চারদিকে কিন্তু প্যান্ডেল হচ্ছে এবং কাজকর্ম চলছে। করোনা কাটিয়ে নতুন নতুন পুজো হবে, সে পুজোর প্রস্তুতি কিন্তু তুঙ্গে, সে দৃশ্য দেখতে পাচ্ছি আমরা। কিন্তু আমাদের প্রধান গন্তব্য অবশ্যই কামারপুকুর স্টেশন, যার জন্য আমরা বেরিয়েছি, সেই দৃশ্য দেখানোর চেষ্টা করব। তাই স্টেশন যাওয়ার আগে কামারপুকুর মিশনের পাঠে লাহবাবুতে দুর্গা মণ্ডপ মন্দির সেই দৃশ্য দেখানোর চেষ্টা করলাম। এখন যাবো আমরা কামারপুকুর স্টেশন, আমাদের গন্তব্য কামারপুকুর স্টেশন। এখন আছে কামারপুকুর স্টেশনে, কিন্তু স্টেশনে আসার আগে কাশফুলের সমারোহ দেখে মনে হলো স্টেশনে আসছি না কোনো কাশফুলের কাশ বনে আসছি, মানে কোনো নদীর পাড়ে আসছি। চারদিকে দেখুন ব্যাপারটা, শুধু কাশ বন। এবং এই জায়গায় ট্রেন এসে দাঁড়ালে মানুষ কিন্তু সঙ্গে সঙ্গে গাড়ি চেপে যেত না, একটু বসে থাকতো। এত কাশফুলের চিন্তা করার বাইরে, চারদিকে শুধু সাদা সাদা, শুধু চারদিকে সাদা বিরাজ করছে। আর তার মাঝে স্টেশন দাঁড়িয়ে আছে, দেখুন স্টেশন দাঁড়িয়ে আছে, মানে স্টেশনের বাড়ি দাঁড়িয়ে আছে। ট্রেন কিন্তু এখন অধরা এবং খুব তাড়াতাড়ি নাকি ট্রেন চলবে, সেরকমটা জানতে পারা যাচ্ছে। তাই সেই ভিডিও করতে, স্টেশন এখন কেমন আছে সেই ভিডিও করতে এখন এসেছি আমরা, এসেছি কামারপুকুর স্টেশন। স্টেশনের বর্তমান স্টেশনের হাল হকিক সবটাই কিন্তু জানাবো আপনাদের। তাই একটু হাঁটি হাঁটি পায়ে যাবো স্টেশনের দিকে এবং যাবার পথে নানান দৃশ্য কিন্তু দেখতে থাকুন, আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা বিভিন্ন ভিডিওতে দেখানোর চেষ্টা করেছিলাম যে কামারপুকুর স্টেশন কতটা তৈরি হয়েছে, কিন্তু আজকে আবার এসেছি। যখন মনে হচ্ছে রেল লাইনের কাজ শুরু হবে ভাবাদিঘির পাশ দিয়ে, বা ভাবাদিঘির যে কোনো দিকেই হোক, কামারপুকুর ট্রেন আসবে এবং সেখান থেকে জয়রামবাটি এবং জয়রামবাটির পর একের পর এক স্টেশন পেরিয়ে বিষ্ণুপুর ট্রেন যাবে। স্টেশন কিন্তু অনেকটা সম্পূর্ণ ছিল, এখন কিন্তু কাশফুলে প্রচুর পরিমাণ সমারোহ এবং নানা জাতীয় গাছপালা কিন্তু রেললাইনের ওপরও গজিয়ে গেছে। দীর্ঘদিন এই অবস্থায় পড়ে আছে রেললাইন ও স্টেশন, এবং এই বিল্ডিংগুলো চাকচিক্যযুক্ত ছিল কিন্তু তার জৌলুস কিন্তু হারিয়ে ফেলেছে। বোধনের আগেই যদি রেললাইনের বোধন হয়ে যায় তাহলে আমাদের থেকে খুশি আর কেউ হবে না। কারণ একাধিক ভিডিওতে দীর্ঘ 6 বছর ধরে আমরা ভিডিও করছি কামারপুকুর স্টেশনের, যখন থেকে শুরু হয়েছে বিভিন্ন চ্যানেলে, আজকে কিন্তু আবার এসেছি দুর্গাপূজার ঠিক আগে কামারপুকুর স্টেশনে। এবং দেখতে পাচ্ছি কিছুজন এখানে আড্ডা দিতে বা গল্প করতে আসে বা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসে। এবং ট্রেন যে আসার শব্দ, সে শব্দ কিন্তু এখনও অধরা। আমরা চাই এই রেল প্রকল্পের কাজ যেন খুব তাড়াতাড়ি শুরু হয় এবং অবশ্যই যেন ট্রেন এর ওপর দিয়ে জয়রামবাটি যায় পাড়াগোবিনাথপুর, এবং গোকুলনগর বিরসা মুন্ডা হল্ট হয়ে বিষ্ণুপুর যায়। এবং চারদিকে আবার বলছি কাশফুলের সমারোহ, এবং কিছু ছেলে ওপরে গল্প করছে বা আড্ডা করছে মারছে। কামারপুকুর স্টেশনের চারদিকে চালচিত্র
আগের ভিডিওতে অবশ্যই আপনারা দেখেছেন, কিন্তু এখন দেখছি কাশফুলের সমারোহ এবং চারদিকে অনেক দরজাজানলা কিন্তু আগে চাবি দেওয়া ছিল, সেগুলো কিন্তু ভগ্নপ্রাপ্ত অবস্থায় পড়ে আছে, অর্থাৎ বিভিন্নভাবে কিন্তু এগুলো ভেঙে গেছে, কারোর দ্বারাই হোক বা অন্য কোনো উপায়ে হোক কিন্তু ভেঙে গেছে, এবং সেই ছবি দেখতে পাচ্ছেন। আমরা চাই এত কোটি কোটি টাকার সম্পত্তি এই অবস্থায় পড়ে আছে যেন খুব তাড়াতাড়ি রেল লাইন চালু হয়, সেই কামনা বা সেই আশা নিয়ে কিন্তু আমাদের এই ভিডিও করার লক্ষ্য। আমরা চাই রেল লাইনের কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়, এবং রেল লাইনের কাজ শুরু হলে কামারপুর স্টেশন আবার জেগে উঠবে, চারদিকে ছিমছাম পরিবেশ, এবং এর থেকে 1 কিলোমিটার ধরে কামারপুকুর মঠ ও মন্দির, এবং এখানে নেমে জয়রামবাটেও যাওয়া যায় বা জয়রামবাটেও যাওয়া যাবে, সব জায়গার একটা সংযুক্তিকরণ ঘটবে, এবং সেই ছবি দেখতে পাচ্ছি কামারপুকুর স্টেশনে। দেখতে পাচ্ছেন কামারপুকুরের ওভারব্রিজ, রেলের ওভারব্রিজ দেখতে পাচ্ছেন, একদিক থেকে অন্যদিকে যাওয়ার জন্য ওভারব্রিজ। ওভারব্রিজের কাজ অনেকটা সম্পূর্ণ তো আগেই হয়েছিল, এবং সেই ছবি উঠে আসছে আমাদের ক্যামেরার পর্দায়। এখন আমরা আছি কামারপুকুর স্টেশন। এখানকার স্টেশনের কাজ কিন্তু অনেক দিন আগেই কিন্তু শুরু হয়েছিল এবং অনেকটাই সম্পূর্ণ, বলতে পারি 80% কাজ কিন্তু সম্পূর্ণ, কিছুটা ঠিকঠাক করলে কিন্তু স্টেশন সম্পূর্ণ হয়ে যাবে, এবং স্টেশনের জন্য যে বিল্ডিং অফিস সব কিছু কিন্তু সম্পূর্ণতাই ছিল। দীর্ঘদিন পরে আছে তাই এখানকার ছবিটা অনেকটাই যেন বিষণ্ণ বা হতাশ, কিন্তু চারদিকে প্রকৃতি যেন নতুন করে সেজে উঠেছে, এবং চারদিকে শুধু কাশফুলের সমারোহ, শুধু কাশফুল, পুজোর আগে কাশফুলের সমারোহ, মা দুর্গার পুজো শুরু হবে, এবং ট্রেনও নতুন করে ট্রেন লাইন শুরু হবে, এই আশা কিন্তু আমরা করছি কামারপুকুর স্টেশন থেকে। এখন আছে কামারপুকুর স্টেশনে, সেই দৃশ্য দেখতে পাচ্ছেন কামারপুকুর স্টেশনের। কামারপুকুর স্টেশনে একজনকে পেয়েছি এবং তাকে জিজ্ঞাসা করব ট্রেন লাইন অবস্থা কেমন দেখছেন এখন। আমি তো সব ঘাসে কুসে ভর্তি হয়ে গেছে। ট্রেন শুরু হবে এই নিয়ে আপনি কি বলছেন? আরে ট্রেনটা চললে তো জনসাধারণের সুবিধে আছে, সবাই কিছু করে খেতে পারবে, লোহাটাই দরকার। এটা ক বছর পরে আছে আপনি দেখছেন, ক বছর ধরে এটা? আজ পরে আছে বা ধরুন 3 বছর পরে আছে, 3-4 বছর পরে আছে। হ্যাঁ 3-4 বছর পরে আছে। খারাপ লাগে এখানে ট্রেন চলে না? ট্রেন চলে না খারাপ লাগে তো বটেই, নাহলে কি আর এখানে কুশ গাছ হয়ে যায়? আর এখানে ট্রেন এলে কি কামারপুকুরের লোকজন আরও বেশি বাড়বে? বাড়বে তো বটেই, মিশনের উপকার হবে, সবাই আসবে। হ্যাঁ সবাই মিশন, আমাদের কামারপুকুরের মিশনে সবাই দেখতে আসবে, রামকৃষ্ণ মন্দির, সারদা দেবীর মঠ, হ্যাঁ বিবেকানন্দ মঠ, সবাই আসবে। আপনি ট্রেন চলুক, হ্যাঁ ট্রেনটা তো চলাটা তো অবশ্যই দরকার। থ্যাংক ইউ। পরন্ত বিকেলে এখন আমরা ছিলাম কামারপুকুর স্টেশনে এবং দেখালাম চারদিকে চালচিত্র। আগের একাধিক ভিডিও আমাদের বিভিন্ন চ্যানেলে প্রায় 6টা থেকে 7টা আরও বেশি ভিডিও হচ্ছে আপলোড করা আছে, সেখানে দেখিয়েছি কামারপুকুর স্টেশনের প্রথম তৈরি হওয়া থেকে কী অবস্থায় পড়ে সেই দৃশ্যগুলো, এবং এর আগের ভিডিও জয়রামবাড়ি স্টেশনের যে জায়গায় ভূমি পুজো হয়েছে সেই জায়গার ছবি দেখালাম আপনাদের, প্রজেক্ট ওয়ার্কের কাজ দৃশ্য আপনারা দেখালাম আগের ভিডিওতে। তাই পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি, সঙ্গে থাকুন, এবং অবশ্যই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানান।